তো তাহলে আমরা ক্লাস শুরু করে দেই আজকে যেহেতু পঁয়ত্রিশ বেজে গেছে তো আজকে আজকে আমরা শিখবো হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ তো এটা মোটামুটি অনেক ভালো একটা সার্ভিস বলতে পারেন যারা ফাইবার মার্কেট কাজ করেন বা আপর্কের মতো মার্কেট কাজ করেন একদম সহজ একটা কাজ এটা যে কেউই করতে পারবে ক্লাস ফাইভের বাচ্চাদের কাজ আর কি তো এই কাজের ডিমান্ডটা ফাইবারে মোটামুটি ভালো আছে আমরা যদি মার্কেটটা রিসার্চ করি তাহলে দেখতে পারবেন আর এই ইনফ্লুয়েন্সার ফাইন্ড আউট বা ইনফ্লুয়েন্সার রিসার্চ আসলে কাদের প্রয়োজন পড়ে যেমন আপনাদের যদি একটু আমি আইডিয়া দেই যেমন আমাদের বাংলাদেশে অনেক টেক রিলেটেড ইউটিউবার আছে তো তারা বিভিন্ন ধরনের গ্যাজেট নিয়ে বা বিভিন্ন ফোন নিয়ে রিভিউ করে তো বিভিন্ন ধরনের গ্যাজেট ফোন এগুলো নিয়ে রিভিউ করে রিভিউ করার পরে আবার কি আসলো ক্লাস টাইমে আসে না ক্লাসের পরে আসে তো আমি যখন আমার পঁয়ত্রিশের পরে জয়েন করলে জয়েন হতে পারবেন না ঠিক আছে ক্লাসের ভিতরে ডিস্টার্ব হয় তো আমি যেটা বলতেছিলাম ইনফ্লুয়েন্সার আসলে কাদের দরকার পড়বে ইনফ্লুয়েন্সার জিনিসটা কি যেমন বাংলাদেশে ইউটিউবার আছে যেমন সোহাগ ভাই আছে তারপরে আরো অনেকেই আছে তো তারা বিভিন্ন ধরনের গ্যাজেট নিয়ে কাজ করে বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ করে থাকে মূলত ইলেকট্রিক্যাল জিনিসগুলো নিয়ে তারা বেশি কাজ করে থাকে তো আমার যখন কোন একটা প্রোডাক্ট আসবে ধরেন আমি একটা হেডফোন আবিষ্কার করছি বা আমি একটা হেডফোনের একটা দোকান করছি বা দোকান দিয়েছি এরকম বিভিন্ন প্রোডাক্ট হতে পারে ইলেকট্রিক্যাল জিনিসগুলো তখন আমার বিজনেসটাকে প্রচার করার জন্য আমাকে অবশ্যই একটা ইনফ্লুয়েন্সারের দরকার পড়বে ইনফ্লুয়েন্সার যেটাকে আমরা বলা হয় ইউটিউব স্পন্সার ইউটিউবের ভাষায় বলা হয় ইউটিউবের স্পন্সার স্পন্সার নেয় কিনা তো এই ইউটিউবাররা কি করে আমাদের প্রোডাক্টগুলো আমরা একটা অ্যামাউন্ট তাদেরকে পে করে দিই ধরেন তার এক মিলিয়ন সাবস্ক্রাইবার আছে আমি তাকে তিরিশ হাজার টাকা দিলাম তো তিরিশ হাজার টাকার বিনিময়ে তিনি যে কাজটা করতেছে আমাদের প্রোডাক্ট সম্পর্কে ভালো খারাপ তিনি ফিডব্যাক দিতেছে এই যে এক মিলিয়ন যে সাবস্ক্রাইবার আছে তারা ওই প্রোডাক্টের রিভিউগুলো দেখে দেখা যায় যদি কারো প্রয়োজন পড়ে তারা দেখতে পারবেন ওই প্রোডাক্টগুলো বাই করে এই ভিডিওটা ওই এক মিলিয়ন ইউটিউবের সাবস্ক্রাইবারের চ্যানেলে সারা জীবন থাকবে সারা জীবন মানুষ ওই প্রোডাক্টটা কিনতে আগ্রহী হবে আপনার দোকান সম্পর্কে আগ্রহী হবে আপনার অ্যাওয়ারনেস বাড়বে মানে টোটাল একটা মার্কেটিং বলতে পারেন এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং তো তেমনি আমাদের ইনস্টাগ্রামেও এক ধরনের ইনফ্লুয়েন্সার পাওয়া যায় তাদের বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন কোম্পানির প্রোডাক্টগুলোকে প্রমোট করার জন্য এই ইনফ্লুয়েন্সারগুলোকে নিয়ে থাকে এটাকে ইউটিউবের ভাষায় বলা হয় স্পন্সার আর ইনস্টাগ্রামের ভাষায় বলা হয় ইনফ্লুয়েসার এবার কথা হচ্ছে যেমন ইউটিউবে কারা কারা স্পন্সার নিতেছে এটা আমরা বুঝি কেমনে দেখবেন যদি আমরা সোহাগ বাইয়ের চ্যানেলে যাই আমরা এটা যদি দেখাই আপনাদেরকে আমার স্কিন তো ভালোভাবে দেখতে পাইতেছেন না সোহাগ তিনশো তিনশো ষাট মেবি ডিগ্রি মিগ্রি তো লেখা যাবে না হ্যাঁ পাইসি তো আমরা যখন দেখতে পারবো এই যে এই জায়গাগুলোতে যে দেখেন যারা নেয় তাদের এখানে ভিউ মেল দেখা যাবে হ্যাঁ একটা মেল পাবো আমরা একটু ক্যাপচার করার পরেই মানে পূরণ করার পরে আমরা দেখতে পারবো এখানে একটা মেল দেওয়া থাকে হ্যাঁ যারা স্পন্সার নেয় তারা বেশিরভাগই এই ধরনের মেল দিয়ে থাকে তো এবার কথা হচ্ছে ইনস্টাগ্রামে তো আসলে ওইভাবে বের করা পসিবল না এখানে হয়তো অনেক ইউটিউবার আছে তাদের বের করা যাবে অনেকে নেয় অনেকে নেয় না তাদের সাথে ওইভাবে কন্টাক্ট করা যায় না অনেকের সাথে ভালোভাবে কন্টাক্ট করা যায় যেমন আমরা একটা সময় আমাদের স্পন্সারের দরকার ছিল আমরা অনেক ইউটিউবারের সাথে যোগাযোগ করতে পারছি আবার অনেক ইউটিউবারের সাথে যোগাযোগ করতে পারি নাই তো এটা হচ্ছে ক্লায়েন্টেরা সেম কাজগুলো করে যদি আমরা যদি তাদেরকে ফাইন্ড আউট না করে দেই ফাইন্ড আউট বলতে আমি যেটা বুঝাইতেছি যে কারা কারা স্পন্সর নিতেছে এটা কিন্তু ক্লায়েন্ট জানে না ঠিক আছে এখন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা বয়া থাকে রিসার্চ করিয়া তিনি ওই ইনফ্লুয়েন্সার বাইর করবে বা স্পন্সরকে খুঁজে বের করবে এত সময় তার নাই এক কথায় যদি বলেন এত সময় তার কাছে নাই এই জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পে করে তারা মানে টাকা দেয় যে তুমি একশো বা দেড়শো বা পঞ্চাশটা বিশটা ইনফ্লুয়েন্সার বের করে দাও বা স্পন্সার বের করে দাও যারা আমার নিশ মানে আমার ক্যাটাগরি বেস সার্ভিস গুলো দেয় এবার যাই হোক আমরা চলে ফাইবার আমরা এখানে চলে আসবো আসার পরে আমরা এখানে লিখবো হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ ধরেন এই কথাটা কপি করে আমি এখানে দিয়ে দিই দেখেন কাজগুলো কিভাবে হচ্ছে আমরা যদি ইনফ্লুয়েন্সার রিসার্চ লিখে সার্চ করি এটা হচ্ছে আমাদের মার্কেট প্লেস যে মার্কেট আমরা কাজ করব এখানে দেখেন টোটাল সার্ভিস আছে ছয়চল্লিশশো সার্ভিস বেশিরভাগই দেখেন একজনের তেষট্টি তেরাশিটা মানে বের হয়ে আবার জয়েন করেন আশা করি দেখতে পারবেন তো এখানে দেখেন তেরাশিটা রিভিউ পাইছে আরো বেশি কাজ করছে একজনের ছয়টা চব্বিশটা আঠারোটা আট আটাইশটা ছাব্বিশটা একটু রিলোড করলে আরো চলে আসবে তো এখানে তারা কি সার্ভিসগুলো দিতেছে আমরা যদি একটু দেখি খেয়াল করি আসলে তারা কি করতেছে আমরা দেখি এখানে দেখেন কি বলছে তিনি পনেরোটা ইনফ্লুয়েন্সার বের করে দিবে পাঁচ ডলারে মানে পনেরোটা বের করতে আপনার সর্বোচ্চ বিশ মিনিট লাগবে যদি আপনি নতুন অবস্থায় হন বিশ থেকে তিরিশ মিনিট লাগবে ধরলাম আধা ঘন্টায় লাগলো আধা ঘন্টায় তিনি ইনকাম করতে পারবো পাঁচ ডলার এবার আছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আসতেছে না ওই লোড নিচ্ছে আর কি ওকে একটু কন্ট্রোল আরে ক্লিক করি ফাস্ট হবে এবার আমি ধরেন আহ আরেকটা গিক ওপেন করি এখানে আসতেছে না দেখি এটা নাই কেনা হ্যাঁ আমরা যদি স্ট্যান্ডার্ড দেখি স্ট্যান্ডার্ড হচ্ছে বিশ ডলার বিশ ডলারে তিনি পঞ্চাশটা ইনফ্লুয়েসার এর লিস্ট বের করে দিছে এবার এখানে দেখেন কি বলছে টার্গেটেড নিস মানে হচ্ছে কি ক্যাটাগরি কি কি বের করে দিবে আইজি বের করে দিবে মানে ইনস্টাগ্রাম লিঙ্ক বের করে দিবে ইউজার নেম বের করে দিবে ইমেল অ্যাড্রেস বের করে দিবে অ্যাভারেজ লাইক কমেন্ট কত আছে সেটা বের করে দিবে ফলোয়ার কত আছে সেটা বের করে দিবে এঙ্গেজমেন্ট বের করে দিবে এগুলো বের করে তিনি দিবে এবং আসলে প্রিমিয়াম প্যাকেজে তিনি কি করতেছে একশোটা টার্গেটেড নিস রিলেটেড ইনফ্লুয়েসারের লিস্ট বের করে দিবে এগুলো তো থাকতেছেই এক মানে চল্লিশ ডলারে এটা করতে আপনার ধরেন দুই থেকে তিন ঘন্টা লাগতে পারে তিন ঘন্টায় চল্লিশ ডলার প্রায় চার হাজার টাকার মতো দেখেন সবাই এই টাইপের সার্ভিসগুলো এখানে দিয়ে আসতেছে এখানে দেখেন ফাইবার চুজও করছে তার মানে ফাইবার এই সার্ভিসগুলো ভালো অ্যাকসেপ্টেড করতেছে এখানে চল্লিশটা ইনফ্লুয়েসার বের করে দিবে দশ ডলারে প্রিমিয়াম হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে একশোটা তিরিশ ডলারে আর দুশো ইনফ্লুয়েন্সার বের করে দিবে সত্তর ডলারে এখানে কি কি দিবে টার্গেটেড ইমেল হ্যান ত্যান এগুলো বের করে দিবে হ্যাঁ সেম কাহিনী একই কাহিনী তো আমরাও এই টাইপের সার্ভিসগুলো আমরা চাইলে এখানে দিতে পারি যেহেতু লো কম্পিটিশন সার্ভিস সংখ্যা খুবই কম মাত্র ছয়চল্লিশ তো এখানে আমরা যে কোনো সময় ফার্স্ট পজিশনে চলে আসে আমাদের জন্য কোনো আহামুরি কিছু না আমরা চাইলে ইজিভাবে এখানে আসতে পারবো আর এখানে লাস্টের দিকে যারা আছে তারাই মনে হয় কাজ বেশি পায় সম্ভবত দেখি তো লাস্টে হ্যাঁ এখানে দেখেন লাস্টে লাস্টে যারা আছে তারাও দেখেন কাজ পাইতেছে হ্যাঁ এই যে তেতাল্লিশটা তিনটা এখানে নতুনদেরকে প্রথমে ফাইবার সাজেস্ট করতেছে হ্যাঁ নতুনদেরকে প্রথমে সাজেস্ট এই একজন দেখেন দুইশো বাইশটা অর্ডার কমপ্লিট করছে ইনফ্লুয়েন্সার ফাইন্ড আউট করে দেয় তো আমরা দেখি এই কাজগুলো কিভাবে করা যায় এই কাজগুলো করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে আমাদের একটা ইনফ্লুয়েন্সার ওয়েবসাইটে যেতে হবে যেখানে মানুষ ইনফ্লুয়েসার হিসেবে কাজ করতেছে হ্যাঁ একটা আছে আপনি যদি এগুলো খুঁজে না পান আমি লিঙ্ক দিয়ে দিব তারপরে দেখবেন যে এখানে দেখেন আঠারোটা ইনফ্লুয়েসার মার্কেট প্লেস আছে তো আমরা এখানে লিখতে পারি বেস্ট 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 ইনফ্লুয়েন্সার মার্কেট প্লেস তো এখানে দেখতে পারবেন আরো অনেক মার্কেট প্লেস আসার কথা এখানে যদি যান এখানে বের হবে একুশটা মার্কেট প্লেস একুশটার ভিতরে ধরেন আমি একটা এটা বের করছি এটা খুব সহজ হ্যাঁ সিটি একটা আছে প্রিমিয়াম প্রিমিয়াম ওকে ওকে সোশ্যাল বুক এগুলো কি না লেটার ইনফ্লুয়েন্সার দেখেন এখানে অভাব নাই হ্যাঁ তো আমরা এটা দিয়ে খুব সহজে বের করতে পারবো আমরা এই ওয়েবসাইটে আসবো এখানে এসে যা সাইন আপ করব সাইন আপ করা একদম সহজ অন্য অন্য জায়গায় যেভাবে আমরা সাইন আপ করি সেম ভাবে আপনারা এখানে সাইন আপ করবে সাইন আপ কি দেখাইতে হবে আমরা আমাদের লিংকে চলে যাব লিংক আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে ফ্রি এর আগের গুলো যেগুলো ছিল ইনফ্লুয়েসার সিটি ওগুলোতে প্রবলেম করতো তো এখানে এসে জাস্ট আমরা কি করবো সাইন আপ এ ক্লিক করবো সাইন আপ ফর ফ্রি এখানে এসে আমাদের ফার্স্ট নেম দিব ধরেন রাজু আহমেদ আহ আহমেদ ধরেন একটা জিমেল দিব আমি জিমেল দেখে বের করি জিমেল তো নেট স্লো তো কাজ করতে একটু সমস্যা তো এখানে আমি একটা জিমেল নেই এই জিমেলটা ধরেন আমার কাজে লাগাবো আমি এখান থেকে এই জিমেলটা নিয়ে এখানে পেস্ট করে দিলাম এখানে অ্যাকসেপ্ট করে দিলাম জাস্ট কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলাম এখানে দেখেন আমাদের বলতেছে এটা হয়ে গেছে এবার আমার জাস্ট মেলটাকে চেক করব দেখি মেইলের ভিতরে কোনো লিঙ্ক আসছে কিনা ভ্যালিড মেল ওকে একটু মিউট হয়ে যান হ্যাঁ সিয়াম হোসেন মিউট হয়ে যান মিউট ওকে একটা মেল চলে আসছে এই যে দেখেন ওয়েলকাম টু ইনফ্লুয়েন্স ইন্টেল ইনফ্লুয়েন্স জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েট এ পাসওয়ার্ডে ক্লিক করব অ্যাকাউন্ট করার জন্য এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিব ধরেন এখান থেকে একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম সেম ভাবে ওই পাসওয়ার্ডটাকে আমি রিপিট করব দিয়ে জাস্ট ক্রিয়েট এন্ড লগইন এখানে ক্লিক করব তো এখানে নাম মোম আসবে জাস্ট আমি সেভ করতে পারি এগুলো চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন তো লোড নিচ্ছে একটু সময় লাগবে এখানে ডেসক্রিপশন লিখতে পারবেন ব্যান্ড নেম লিখতে পারবেন আপনার যা খুশি এখানে মনে যা আসে লোগো দিলে দিলেন একটা এখানে ধরেন একটা কিছু সেট করে দিলেন মোবাইল মার্শন হ্যান ত্যান ওকে দেখি সেভ হয়ে গেছে ওকে প্লিজ সে সিলেক্ট ব্যান্ড ওকে ব্যান্ডটাকে আমরা এখান থেকে একটা দিয়ে দিই একটা ফোন নাম্বার দিয়ে দিলাম ব্র্যান্ড ডেসক্রিপশন ক্যাটাগরি ধরেন এনিমলস এবার সেভ করি এবার সেভ করার পর হয়ে গেছে অ্যাকাউন্ট এবার আমরা দেখেন আমাদের অ্যাকাউন্টের ভিতরে কিন্তু চলে আসছে সেমভাবে আমার এই জায়গায় কিন্তু সেম একই এখানে দেখেন আমি কিন্তু একই অপশানে আসি এখন তো প্রথমে যে কাজটা করতে হবে আমরা কোন সাইটের জন্য ইনফ্লুন্সার বের করতেছি এটা কি ইউটিউবের জন্য বের করব ক্লাইন্ট আপনাকে কার জন্য টাকা দিচ্ছে ইনস্টাগ্রাম ইনফলুন্সার বের করার জন্য না ফেসবুকের জন্য না টিকটকের জন্য না ইউটিউবের জন্য না টুইটার লিঙ্কিং প্রিন্টার এগুলোর জন্য তো আমাদের বেশি দিয়ে থাকবে হচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব হ্যাঁ টুইটার হতে পারে কখনো কখনো এই তিনটাতেই সব থেকে বেশি দিয়ে থাকে তো আমি ধরেন ইনস্টাগ্রামটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করলে এখানে অন্য কিছু আসবে না শুধু ইনস্টাগ্রাম রিলেটেড যত ইনফ্লুয়েসার আছে যারা এই টাইপের বিভিন্ন ধরনের নিশ নিয়ে কাজ করতেছে এই টাইপের দেখেন জিনিসগুলো আপনি পাওয়া যাবেন ফিটনেস রিলেটেড পাওয়া যাবেন সবকিছু পাওয়া যাবেন এবং আমি চাইলে এখান থেকে ক্যাটাগরি সেট করতে পারি সেটা কিভাবে আমরা এখান থেকে দেখি অ্যাডভান্স ফিল্টার এখান থেকে ধরেন আমি ক্যাটাগরি সেট করতে পারি কি লাগবে আমার ধরেন আমার লাগবে হচ্ছে এডুকেশন রিলেটেড ফিটনেস রিলেটেড মিউজিক রিলেটেড সব ধরনের এখানে ক্যাটাগরি কিন্তু অ্যাভেলেবল আছে তো আপনার যে ক্লায়েন্ট আপনাকে যে ক্যাটাগরি বা নিশ আপনাকে বের করতে বলবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন জাস্ট সিলেক্ট করেই ইয়া করলে হবে ইন্টার করলে বের হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের এই ইনস্টাগ্রামগুলো আমি এখানে দেখতে পেতেছি সমস্ত ধরনের ফিউচারে দেওয়া আছে বিভিন্ন টাইপের নিশ অনুযায়ী এখানে অ্যাকাউন্ট আছে তো ধরেন আমি আপাতত ফিটনেস রিলেটেড দেখে বের করতে পারি কিনা ফিটনেস তো এখান থেকে ধরেন ইনস্টাগ্রাম ক্যাটাগরি হচ্ছে আমি দিলাম ফিটনেস লাইফস্টাইল ফিটনেস ট্রাভেল ট্রাভেল হেলথ হেলথ ফিটনেস ওকে ফিটনেস ফিটনেসটাকে সিলেক্ট করলাম দেখেন ফিটনেস রিলেটেড এগুলো চলে আসতেছে তো এবার আমাকে লিস্টটা কিভাবে আমি ক্লায়েন্টকে সাবমিট করব আমার লিস্টটা কি দিব তো সেটা আমাকে এখান থেকে সেট করতে হবে তো আমি এখান থেকে ধরেন ইনস্টাগ্রামের এখানে দেখেন ফিল্টারে কান্টি আছে কিনা টাইপ আছে কিনা যদি না হয় তাহলে হবে না এখানে যতটুক দেওয়া আছে ততটুকই হুম এগুলো কান্টিভেস হয় না সম্ভবত আমি কখনো দেখি নাই কান্টিভেস করতে আমি নিজেও করি নাই কখনো ঠিক আছে তো এখান থেকে ধরেন আপনি একটা ফাইল নেন এখানে আমরা একটা জিমেল সেট করলাম এখান থেকে ড্রক ফাইল নেব ড্রাইভ ড্রাইভটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে আমরা চলে যাব নিউতে নিউ থেকে আমরা নিচের দিকে স্কল করব ওকে আসে না সমস্যা এক্সেল লাগবে একটা এক্সেল ফাইল তৈরি করবো কিন্তু এক্সেলই তো আসতেছে না হ্যাঁ এবার আসছে তো আমরা এখান থেকে গুগল শিট যেটা আছে এটাকে ক্লিক করব ক্লিক করে একটা শিট সাজাবো যেটা আমরা ক্লায়েন্টকে সাবমিট করবো অর্ডারের সময় তো এখানে ক্লায়েন্টের নাম দিয়ে দিবেন যে ক্লায়েন্ট আপনাকে অর্ডার করবে ধরেন একটা দিয়ে দিলাম হচ্ছে সরি ধরেন পঞ্চাশটা ইনফ্লুসারের লিস্ট লিস্ট বাইরের নাম দিয়ে ধরেন পঞ্চাশটা লিস্ট দিয়ে দিলাম হম কলাম গুলাকে এদিকে নিয়ে আসবো এখানে আমি ধরেন লিখবো হচ্ছে লং তারপরে ধরেন আইজি লিঙ্ক এখানে আইজি লিঙ্ক লিখলে ইনস্টাগ্রাম লিখবেন ইনস্টাগ্রাম লিঙ্ক ইনস্টা গ্রাম লিঙ্ক ঠিক আছে কিনা ইনস্টা গ্রাম লিঙ্ক ওকে তারপরে ধরেন এখানে দিব হচ্ছে আমি কিছুক্ষণ আগে যে দেখলাম কি কি চাইছিল যদি দেখি আমাদের কাছে ইউজার নেম ওকে ইউজার নেম কপি করি কপি করলাম কপি করে টেস্ট করলাম তারপরে চাইছে হচ্ছে আহ ইমেল অ্যাড্রেস ইমেল ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম তারপরে চাই হচ্ছে আমাদের অ্যাভারেজ লাইক এন্ড কমেন্ট এটা আমি কপি করব কপি করে আমার এখানে নিয়ে আসা পেস্ট করে দিব পেস্ট এগুলোকে একটু বড় করে দিব হ্যাঁ এগুলোকে একটু বড় করে দিব যাতে দেখতে যেন ভাল লাগে এগুলোকে একটু বড় করে সাজাবো দেন তারপরে হচ্ছে আবার লাইক গেছে ফলোয়ার কত আছে সেটা আমরা এখান থেকে সেট করব ফলোয়ার ফলোয়ার আছে হচ্ছে এটা ফলোয়ার সেট করতে হবে এঙ্গেজমেন্ট ওকে এঙ্গেজমেন্ট ডেটো ওকে এই কয়টা আমি দিয়ে ওকে করে দিলাম এবার এইগুলোকে আমি একটু বড় করে দেবো এখান থেকে বোল্ড করে দেবো এখান থেকে আমি বড় করে দিলাম এবং এটাকে আমি কিছুটা কালার করতে পারি যেটা দেখতে ভালো লাগবে তো এখান থেকে আমি ধরেন ফিল কালার যেটা আছে এখান থেকে ধরে আমি হলুদটা নিলাম দেখতে এবার খুব সুন্দর লাগতেছে হ্যাঁ তো এখানে এক দুই দুই দিয়ে এগুলো সিলেক্ট করে টান দিয়ে নিচের দিকে ধরে এদিকে দিয়ে দিলাম তো ধরেন আমার লাগবে তো আমি এবার বের কি ফিটনেস তাই না তো আমি এখানে কি করব একটা করবো করলাম এই একটা ওপেন করলাম এই একটা ওপেন করলাম তো করার পর এখানে দেখেন তাদের ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে জাস্ট আমি ওপেন করব এটা হচ্ছে ওয়ান মিলিয়নের একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট তো আমি প্রথমে কি নিব ইনস্টাগ্রামের ইউআরএল মানে লিঙ্কটা তো এটা আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে বলছে ইউজার নেম ইউজার নেম হচ্ছে এটা জাস্ট আপনি এটাকে কপি করলেন কপি করে এই জায়গাটাতে পেস্ট করে দিবেন হ্যাঁ অবশ্যই অ্যাট দ্য রেটটা দিবেন তাহলে এই জিনিসটা ভালো হবে হ্যাঁ তো এবার দেখি এখানে তাদের ইমেল অ্যাড্রেস আছে কি না যদি ইমেল অ্যাড্রেস না থাকে কোনো সমস্যা নাই ওয়েবসাইট তো থাকবেই ইউটিউব তো থাকবেই ওকে আরও দেখি কিছু আছে কিনা এই নামে এই নামে হয়তো তার আরো ফেসবুক থাকতে পারে ইউটিউব থাকতে পারে ওকে আমি দেখি কি কি আছে এখানে লিংকডিং ওকে ফেসবুক প্রোফাইল ফেসবুক প্রোফাইলে আমরা যাইতে পারি দেখি এখানে কি কি আছে ইমেল অ্যাড্রেস আছে কিনা ইমেল অ্যাড্রেস আমি দেখতে পাইতেছি না আপাতত তাহলে ইউটিউবে যাই দেখি একটু রিসার্চ করতে হবে যে আছে কিনা ওকে নাই এখানে লিঙ্কডিং

একটু সমস্যা হইতেছে আমরা নিচের দিকে আসি কপি করা যাইতেছে না ইমেল অ্যাড্রেসটা অ্যাবাউট আছে গেলেও হবে সম্ভবত এটা অন্য ভাষায় দেওয়া আছে এটা কপি হচ্ছে না ইনফো ডট কম না ইনফো অ্যাট দ্য রেট ইনফো অ্যাট দ্য রেট জাস্ট কপি করি ইনফো রেট দা রেট মেল পায়ে গেলাম এবার আমাকে বের করতে হবে এভারেস্ট লাইক অ্যান্ড কমেন্ট ফলোয়ার এগেজমেন্ট ওকে এগুলো বের করার জন্য আমাকে চলে যেতে হবে সোশ্যাল ব্লেট সোশ্যাল ব্লেট লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর এখানে একটু সাইন আপ করে নিয়ান তো এখান থেকে আমি যেটা করব ইউটিউবের ইনকাম দেখা যায় আমরা বের করবো ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামটাকে সিলেক্ট করব এখান থেকে এখানে ক্লিক করে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই লোকের আমি ইনস্টাগ্রামের ইউআরএলটাকে কপি করে এই জায়গাটাতে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এবার দেখেন তার ফলোয়ার হচ্ছে এটা হুম ফলোয়ার হচ্ছে এত মিলিয়ন ওকে এটাকে কপি করে আমি ফলোয়ারের এই জায়গাটাতে পেস্ট করে দিলাম তারপরে কি লাগবে আমার এভারেজ লাইক এভারেজ লাইক তো রেন এভারেস্ট লাইক এটা আমি দিয়ে দিতে পারি হ্যাঁ এভারেস্ট লাইক ওকে এভারেস্ট লাইক দুইটার একটা যে কোনো একটা দিলে হবে লাইক দিবেন না কমেন্ট দিবেন হ্যাঁ অ্যান্ড দিছি কিন্তু এখানে তো এভারেস্ট লাইক দিয়ে দিলাম অ্যাঙ্গেজমেন্ট রেটও এটা হচ্ছে রেটও এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট রেট সরি রেট রেট হ্যাঁ এঙ্গেজমেন্ট রেট তো এটাকে আমি এখান থেকে কপি করে এই জায়গাটাতে পেস্ট করে দিয়ে দিলাম দেওয়ার পর এইভাবে আমাকে তিনটা চারটা সুন্দর করে বের করতে হবে মানে এই যে আরেকটা যদি আমরা বের করি এখান থেকে দেখি করতে পারি কিনা একটু সমস্যা হইতেছে এটাতে তো আরেকটাতে যাই কারো কারোটা বের হই নাও হতে পারে হ্যাঁ অনেকজনের ইনস্টাগ্রাম লিঙ্ক পরিবর্তন হয় পরিবর্তন করে ফেলে এখান থেকে বের করে দেয় তো ওকে এখানে একজনের একটা বের করলাম আমরা এখানে দেখতেছি তার মেল আছে কিনা পার্টনারশিপ মেল হ্যাঁ প্রথমে আমি মেলটা পেয়ে গেলাম পার্টনারশিপ মেল যদিও এটা হয় না ওকে আমি দেখি লিংকের ভিতরে আরো কিছু আছে কিনা তো প্রথমে তার ইউআরএলটাকে কপি করলাম সেম ভাবে তারপরে হচ্ছে ইউজার নেম ইউজার নেম হচ্ছে এটাই কপি এগুলো কিন্তু ফিটনেস রিলেটেড হ্যাঁ প্রথমে এট দা রেটটা খালে বসায় দিবেন অ্যাট দ্য রেটটা বসাই দিবেন তারপরে আমরা চলে যাব হচ্ছে ওয়েবসাইটে এখানে দেখেন তার সমস্ত কিছু দেওয়া আছে আমরা এখান থেকে ইউটিউবে চলে যেতে পারি দেখি ইউটিউবের ভিতরে আমরা মেল পাই কিনা না জাস্ট আমরা এখান থেকে ভিউ ইমেল অ্যাড্রেস ক্যাপচার পূরণ করব সাবমিট করব এখানে তার মেল অ্যাড্রেসটা আমি পেয়ে গেছি ভিডিও আসে করি ওকে এবার মেলটাকে আমি জাস্ট কপি করবো কেবল বের করছিলাম চলে গেছে ওকে রিলোড করে একটা লিঙ্ক থেকে আপনি সব কিছু বের করতে পারবেন ওকে ক্যাপচা সাবমিট এটা হচ্ছে তার মেল আমরা জাস্ট মেলটাকে কপি করি আর এই সবগুলোই কপি হয়ে যাইতেছে ওকে কপি ওকে এটা হচ্ছে মেল আমি বের করে ফেলছি মেলটা আমি জাস্ট এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে বাকি কাজ বাকি কাজ সেমভাবে ইনস্টাগ্রামের রিউয়েলটাকে কপি করব কপি করে এখানে এইনা পেস্ট করে দিব সোশ্যাল ব্লেডে এখান থেকে আমি দেখেন ফলোয়ারগুলোকে অ্যাড করে দিব এখানে ফলোয়ার আছে হচ্ছে এক লাখের মতো এক লাখ বিশ এটাকে আমি ফলোয়ারের এই জায়গাটাতে অ্যাড করে দিলাম তারপরে হচ্ছে এঙ্গেজমেন্ট রেট নাই অ্যাভারেজ লাইক কমেন্ট নাই তার মানে এটা সব কিছু মেবি বট দেয়া করছে বুঝছেন এটা বট দেয়া করছে সব কিছু এটা বট সব কিছু বট এটার ইনফ্লুয়েন্সার ক্লায়েন্ট নিবে না কারণ এখানে কিছুই আসতো না একশন ম্যাকশন না এখানে বুলি দেখাইতেছে দেখি তো লাইকে কোনো ই আসে না কমেন্ট তো আছে তাহলে তো ভুল দেখানোর কথা না এটা নিবে না হ্যাঁ এখানে ঠিকঠাক আসতেছে না তো এই হচ্ছে অবস্থা এইভাবে আমাদেরকে সব কিছু বের করতে হবে হ্যাঁ মানে এইভাবে আপনি পঞ্চাশটা লিস্ট বের করে তারপরে ক্লায়েন্টকে কিভাবে সাবমিট করবেন এখান থেকে দেখেন শেয়ার নামের একটা অপশন আছে শেয়ার এখান থেকে রেস্ট্রিক্টেড যেটা আছে না উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করে বিউ থেকে এডিটর দিয়ে এই লিঙ্কটা কপি করে ক্লায়েন্টকে পাঠিয়ে দেবেন ডেলিভারির ওই জায়গায় যখন অর্ডার পাবেন তখন আপনি বুঝতে পারবেন আপাতত আপনারা পঞ্চাশটা লিস্ট বিভিন্ন ক্যাটাগরিতে এইভাবে বের করে পোর্টফোলিও বানায় রাখেন সামনে আমরা আপরকে যখন কাজ শুরু করবো এই পোর্টফুলিওগুলো কাজে লাগবে ঠিক আছে তো এইভাবে করা যাবে ইনফ্লুয়েন্সার বের করা যাবে তাহলে গত ক্লাসের আগে সাবমিট করে দিয়ে আমাদের গ্রুপে কে কে কাজ করছেন হ্যাঁ কারণ হচ্ছে এগুলো হবে আপনার ঠিক আছে তাহলে কারো কোনো প্রশ্ন আছে এই টপিকের উপরে